অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের একানাও কারো সঙ্গে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় ওই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি স্বর্ণমুদ্রাই দিতে হবে। এই কথা শুনে লোকটি রেগে গেল এবং স্বর্ণমুদ্রাগুলো সেখানে রেখে চলে এলো। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা, সে বিচার নিয়ে গেল আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবাও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে সে 30টি স্বর্ণ মুদ্রা পেয়েছে। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো যে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে সে মোট 40টি স্বর্ণ মুদ্রা হারিয়েছিল। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি স্বর্ণমুদ্রা, কিন্তু সেই হারিয়েছে 40টি স্বর্ণমুদ্রা। বিচারক মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছে, তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে, তবে তাকেও ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলছিল এবং আসলে সে 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। শিক্ষা: কখনোই লোভ করতে নেই। যারা অন্যের সম্পদ হরণের চেষ্টা করে তাদের কখনোই উন্নতি হয় না, বরং পতন হয়। আমরা সবাই জানি লোভে পাপ, পাপে মৃত্যু। এর তো আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনো লোভ করব না, মিথ্যা কথা বলবো না, সবসময় সৎ পথে চলার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।